ইউরোপ আমেরিকার পশ্চিমা দেশগুলোর কাছে প্রচুর সম্পদ এবং অস্ত্র রয়েছে। কিন্তু এই মুহূর্তে সব থেকে বড় অস্ত্র আর সম্পদ হয়ে উঠেছে মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলোর তেল। ইউরোপের তেলের বড় একটা অংশ রাশিয়া থেকে আসত। এখন রাশিয়া বদলে মধ্যপ্রাচ্যের সৌদি আরব, ইরান, আরব আমিরাত কিংবা ইরাকের মতো মুসলিম দেশগুলোর কাছে দৌড়াচ্ছে পশ্চিমারা। কিন্তু এখন মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলো আগের মতো বোকা নেই। ইতিমধ্যে তেলের দাম বাড়িয়ে আমেরিকা ইউরোপের টাকা নিজেদের পকেটে ভরাচ্ছে এই দেশগুলো। রাশিয়ার তেলের উপরে ইউরোপ কতটা নির্ভরশীল এবং কিভাবে মুসলিম দেশগুলো পশ্চিমাদের উপর প্রতিশোধ নিচ্ছে তা আমাদের পূর্বে ভিডিওগুলিতে তুলে ধরেছি। মধ্যপ্রাচ্যের দেশগুলো কি পরিমাণ তেল উত্তোলন এবং বিক্রি করে তাই তুলে ধরব আমাদের আজকের এই ভিডিওটিতে। পাশাপাশি আরও জানাবো রাশিয়ার বিকল্প হিসেবে এই দেশগুলো কতটা তেল ইউরোপকে দিতে পারবে এবং এর বদলে এই মুসলিম দেশগুলো কিভাবে ভবিষ্যৎ বিশ্ব অর্থনীতি নিয়ন্ত্রণ করতে পারে। তাহলে চলুন ইউরোপের অসহায়ত্ব এবং মধ্যপ্রাচ্যের নতুন রাজত্ব সম্পর্কে জানতে পুরো ভিডিওটি দেখা যাক। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে নিয়মিত এরকম বিশ্লেষণমূলক ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পাশাপাশি এই ভিডিওগুলি ফেসবুকেও দেখতে চাইলে আমাদের ফেসবুক পেজটিতে লাইক দিন। ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সির তথ্য অনুযায়ী যদি ইউরোপীয় ইউনিয়ন রাশিয়ার তেলের উপর নিষেধাজ্ঞা জারি করে তাহলে ইউরোপের দৈনন্দিন চাহিদার তুলনায় 22 লাখ ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেল এবং 12 লাখ ব্যারেল পেট্রোলিয়াম জ্বালানির সরবরাহ কমে যাবে। মধ্যপ্রাচ্যের দেশগুলো বিশ্বে মোট তেলে প্রমাণিত মজুদের প্রায় অর্ধেকের মালিক। চলুন দেখে নেই ইউরোপের সম্ভাব্য ঘাটতি পূরণে মধ্যপ্রাচ্যের তেল উৎপাদনকারী দেশগুলো কি করতে পারবে এবং কি করতে পারবে না। প্রথমে আসি সৌদি আরব এবং আরব আমিরাতের দিকে। ওপেক দেশগুলোর মধ্যে মধ্যপ্রাচ্যের এই দুইটি দেশের তেলের সবচেয়ে বেশি পরিমাণ অতিরিক্ত মজুদ বা স্পেয়ার ক্যাপাসিটি রয়েছে। এর পরিমাণ দৈনিক প্রায় 25 লাখ ব্যারেল। সৌদি আরব এবং আরব আমিরাতের সক্ষমতা পর বিশ্ববাজারে তেল সরবরাহের ক্ষেত্রে সবচেয়ে বেশি ভূমিকা রাখতে পারে ইরান। যদি আমেরিকা ইরানের উপর নিষেধাজ্ঞা তুলে নেয় তাহলে দেশটি দৈনন্দিন 12 লাখ ব্যারেল পর্যন্ত তেল উত্তোলন করতে পারবে। ইরানের পক্ষে টানা 3 মাস বৈশ্বিক তেলের চাহিদার 1% যোগান দেওয়া সম্ভব। এদিকে ইরাক প্রতিদিন পাতে আরও 660,000 ব্যারেল তেল উত্তোলন করতে পারবে। ইরাক বর্তমানে দৈনিক 43,40,000 ব্যারেল তেল উত্তোলন করে। দেশটির সর্বোচ্চ উত্তোলন ক্ষমতা 3:50 ব্যারেল। ইরাক যুদ্ধ বিধ্বস্ত হলেও গরিব নয় কিংবা কখনোই গরিব ছিল না। এই কথা প্রযোজ্য লিবিয়ার ক্ষেত্রেও। লিবিয়ার রাজনৈতিক অস্থিরতা না থাকলে প্রতিদিন 550,000 ব্যারেল তেল উৎপাদন করতে সক্ষম হবে। আবার মধ্যপ্রাচ্যের বাইরে তেল উত্তোলন করতে সক্ষম এমন দেশের মধ্যে রয়েছে নাইজেরিয়া এবং ভেনেজুয়েলা। তবে এই দেশগুলোর ক্ষেত্রেও কিছু জটিলতা রয়েছে। বাড়তি তেল বা স্পেয়ার ক্যাপাসিটি বলতে বোঝায় কোনো দেশ 30 দিনের মধ্যে একটি নির্দিষ্ট পরিমাণ তেল উত্তোলন করতে এবং উত্তোলনের এই হার টানা 90 দিন পর্যন্ত ধরে রাখতে সক্ষম। কিন্তু প্রশ্ন হলো, আসলে কি এই দেশগুলো রাশিয়ার বিকল্প হতে পারবে কিংবা সেই ইচ্ছা আছে? যদিও মধ্যপ্রাচ্যের দেশগুলো বিশ্বে মোট তেলে প্রমাণিত মজুদের প্রায় অর্ধেকের মালিক, তবুও বেশ কিছু কারণে এই দেশগুলো ইউরোপের বিপদের পাশে থাকবে না। এর কারণগুলোর মধ্যে রয়েছে এখানকার অবকাঠামোতে বিনিয়োগের অভাব, সংঘাত, রাজনৈতিক জোট, নিষেধাজ্ঞা ইত্যাদি।
ইতিমধ্যেই ওপেকের সবথেকে বড় তেল উৎপাদনকারী দেশ সৌদি আরব তাদের জ্বালানি তেলের উৎপাদন বাড়ানোর জন্য আমেরিকার অনুরোধ ফিরিয়ে দিয়েছে। বিশ্লেষকরা বলছেন, আরব দেশগুলো তাদের এশিয়ান তেলের ক্রেতাদের কাছ থেকেই হুট করে সরবরাহ কমিয়ে অন্যদিকে পাঠালে তার খারাপ প্রভাব তৈরি হবে। যদি এশিয়া থেকে মধ্যপ্রাচ্যের তেল ইউরোপে পাঠানো হয়, তাহলে এর ফলে মধ্যপ্রাচ্য এবং এশিয়ার মধ্যকার বন্ধুত্ব নষ্ট হবে। বিশেষ করে এশিয়া অঞ্চলের প্রধান ক্রেতা চীনের সাথে সৌদি আরব এবং আরব আমিরাতের সম্পর্কের উপর প্রভাব পড়তে পারে। এদিকে ইরানের উপরে রয়েছে আমেরিকার অবরোধ, যাতে ইউরোপও যুক্ত হয়েছে। যে ইউরোপ ইরানকে বিপদে ফেলেছে, সেই ইউরোপের বিপদে ইরান পাশে দাঁড়াবে না নিশ্চিত। তাছাড়াও ইউরোপের তেল রপ্তানি বৃদ্ধি মানে রাশিয়া বন্ধুত্বের সাথে বেইমানি করা, যা ইরান করবে না। এদিকে ইরাককে ধ্বংসস্তূপে পরিণত করেছে পশ্চিমারা। ইরাকও খুব বেশি তেল ইউরোপে পাঠাতে পারবে বলে মনে হয় না, তাই আপাতত মধ্যপ্রাচ্য থেকে ইউরোপে তেল রপ্তানি বৃদ্ধির সম্ভাবনা নেই। রাশিয়ার তেলের বিকল্প হিসেবে আমেরিকাকে হিসেবে ধরতে পারে ইউরোপ, কিন্তু আমেরিকার অপরিশোধিত জ্বালানির মজুদ খুবই কম, তাই এর পক্ষে ইউরোপে ঘাটতি পূরণ করা সক্ষম নয়। এর বাইরে আফ্রিকা থেকে জ্বালানি আমদানির চিন্তা করতে পারে ইউরোপ, কিন্তু আফ্রিকার জ্বালানি দিয়ে স্বয়ংসম্পূর্ণ হতে ইউরোপের সময় লাগবে 10-15 দিন, তাই রাশিয়া ছাড়া ইউরোপের গতি নেই। মধ্যপ্রাচ্য ইউরোপকে অনেকটাই উদ্ধার করতে পারবে, কিন্তু পুরোপুরি পারবে না। তাছাড়াও মধ্যপ্রাচ্যের তেলের এখন আর ক্রেতার অভাব নেই। ইউরোপ মধ্যপ্রাচ্যের তেল কিনতে চাইলে অতিরিক্ত দামে কিনতে হতে পারে, যাতে পকেট ভরবে মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলোর। প্রিয় দর্শক, এই তেলের রাজনীতিতে ভর করে ভবিষ্যৎ বিশ্ব কোন দেশগুলো শাসন করবে বলে আপনি মনে করেন? আপনার মতামত কমেন্টে জানান। তেল নিয়ে আরো বিশ্লেষণমূলক ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি ভিডিও ট্যাব থেকে ঘুরে আসুন। এছাড়াও এরকম আরো বিস্তারিত বিশ্লেষণ পড়তে আমাদের ওয়েবসাইট techduniyabd.com ভিজিট করুন। এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন। ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন।